গাইস গুড মর্নিং, চলে আসলাম নতুন একটি ব্লগে। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলো নতুন একটি ব্লগে চলে আসলাম। আর আজকের ব্যাকগ্রাউন্ড তোমাদের একটু অচেনা লাগছে, অচেনা না চেনাই, কিন্তু হঠাৎ করে আজকে সকাল সকাল এখানে কোথায় এসে গেলাম তাই ভাবছো, তাই না? আসলে আজকে আমি 5টায় জেগে পড়েছি, প্রত্যেকদিনই 5টার সময় উঠি, ঠিক আছে, কারণ ওই সময় আমার বর ডিউটি চলে যায়। তো 5টার সময় আমি ডিউটি পেয়ে যাই, তারপরে হয়তো আরও শুয়ে পড়ি একটু, কিন্তু আজকে উঠে পড়েছি একদম আর শুইনি। তো সকাল সকাল ভাবলাম চলো একটু হাঁটাহাঁটি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে ঘুম থেকে সকালে উঠে এরকম করে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা একদম ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। কিন্তু এত মানে এডিটিংয়ের চাপে সকাল এত সকাল ওঠা হয় না এত সকালবেলা, কিন্তু আজকে উঠে পড়েছি একদম। আর কালকে ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি, অবশ্য বেশি লেট করিনি। তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে উঠে আর কি ভিডিওটা আপলোড করব, বাকি যেটুকু করার আছে এডিট, এই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। মোটামুটি 11:30 না 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 12টা বেজে গেছে, 12টা পার হয়েছে। তো 12টা পার হয়েছে, ওই সময় আমি শুয়েছি, ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠতেও পারলাম আর কি, না হলে হয়তো 1:30-2 বেজে যেত, আর আমি অত সকালবেলা উঠতে পারি না। তার জন্য উঠি 5টার সময়, উঠে ওকে দরজা বন্ধ করে দিই, ও চলে যায়, ও বলে দরজা বন্ধ করে দাও, তো দরজা বন্ধ করে দিই, তারপরে উঠে আর কি, না উঠে না, তারপরে আবার ঘুমিয়ে পড়ি অল্প একটু ঘুমিয়ে পড়ে, তারপরে আর কি পরে উঠি 6:30-6টার দিকে ও চলে আসে, তখন উঠি, উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিই ওকে ফ্রেশে, আর আজকে উঠে পড়লাম। ভালোই লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা, সারাদিন তো গরম থাকে, প্রচণ্ড গরম থাকে। তো চলো ব্যাক করে চলে যাই, এই যে পার্কটা, আমার ছেলে এসে এখানে খেলে। তো সারাদিন তো মানে প্রচণ্ড গরম এখানে, তো সকালবেলাটা উঠলে না খুব সুন্দর এনজয় করা যায় এই ওয়েদারটা। শুধু উঠে ব্রাশ করেছি আর কিছু না, এখন গিয়ে ঝাড়ুটারু দেবো, ঘরটা পরিষ্কার করব, আর ব্রেকফাস্ট কিছু বানিয়ে রাখবো, ঠিক আছে, কারণ আজকে ভাবছি একটু রুটি টুটি বানাবো, যদি বানাই আর কি তাহলে তো সময় লাগবে, তাহলে অ্যাডভান্স বানিয়ে রাখাই ভালো, পরে ও আসলে শুধু আর একটু গরম করে দেবো, কারণ রুটিটা বানাতে টাইম লাগে, তো ওই জন্য অ্যাডভান্স বানানোটাই ভালো। কী সুন্দর না প্রকৃতিটা সকাল সকাল, কী ভালো লাগছে, কী স্নিগ্ধ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। অনেকেই দৌড়াচ্ছে হাঁটছে সকাল সকাল ওঠে অনেকেই, আমরা তো এডিটিংয়ের জন্য ঘুমিয়ে কোন দেশে যে থাকি। তো ভালো লাগে তোমাদের সঙ্গে আড্ডা দিতে, আমাকে যদি অন্য কেউ দেখে তাহলে তো পাগলই ভাববে, তাই না, কি ব্যাপার মেয়েটা একাই একাই কথা বলছে হাসছে, আমার কিন্তু একা মনে হয় না, আমার মনে হয় তোমরা সবাই আমার পাশেই আছো, আর তোমাদের সঙ্গেই আমি গল্প করছি একদম। তো কী ব্যাপার, তোমরা আজকাল মনে হয় লাইক করতে ভুলে যাচ্ছ, প্লিজ এখনই লাইক করে দাও প্লিজ, তোমার মনে হয় ভুলে যাও আমার মনে হয়, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী হবে, আমার ভালো চাও, আমার ভিডিও ভালো চাও, আমার চ্যানেলে ভালো চাও, তাহলে অবশ্যই তোমার লাইক করতে, আসলে হয়তো তোমরা ভুলে যাও, তো প্লিজ একটা লাইক দিয়ে যেও যাওয়ার আগে, ঠিক আছে। তো চলো এখন আমি ঘরে পৌঁছে যাই, ঘরের পাশে এসে গেছি, কোয়ার্টারের পাশে চলে এসেছি, এই যে দেখো। তো চলো এখন ঘরে গিয়ে সাফ সাফাই করবো। তো দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম, এই দেখো এদিকটা উই যে ওখানে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ওখানে হচ্ছে ইসে হচ্ছে কি বলে পিটি হচ্ছে, আমার বর পিটি করায় পিটি আইও। তো আগে অফিসে কাজ করতো, এখন পিটি করায় সকালবেলা। তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে, এখন ঘরে গিয়ে কাজগুলো কমপ্লিট করব, আর চলো বাই, পরে দেখা হচ্ছে।
এসব কাণ্ড হয় না কি বলবো। দেখো দুধটাকে কালকে সন্ধ্যাবেলা গরম করা হয়েছিল, তারপরে মনে হয় রাত্রে সন্ধ্যাবেলা কি রাতেই হয়েছে, তারপরে মনে হয় মাঝরাতে একবার গরম করে রাখতে হতো ভালো রাখার জন্য, তাহলে আর কি ভালো থাকতো। রাত্রে গরম করা হয়েছে, সকালবেলা খারাপ হয়ে গেছে। মোটামুটি 11টা 12টার দিকে হতো আর একবার গরম করে রাখতে হতো, ফেটে গেছে দুধটা, ফেটে গেছে। ছেলেরও খাওয়া হবে না, আধা কেজি দুধ নিয়েছি কালকে, ছেলেরও খাওয়া হবে না, ওকে চা টা বানিয়েও দেওয়া হবে না, ওকে দুধ দেওয়া হবে না। কালকে থেকে বেশি সাবধান থাকতে হবে, মানে আর একবার শোয়ার আগে আরেকবার গরম করে রাখতে হবে। আমি গরম করে রাখতে চেয়েছিলাম অবশ্য, ভুলেই গেছি। আমি এইভাবেই রাখি, ফ্রিজ না থাকলেই বারবার গরম করে 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 রাখি, তাহলে ভালোই থাকে। তো করতে চেয়েও কেন যেন ভুলে গেলাম কি জানি, কোনো ব্যাপার না, আজকে থেকে আর একটু বেশি সাবধানে থাকতে হবে। দেখো বাইরেটাও আমার জল টল দিয়ে সাফ করলাম, ঝাড়ু দিলাম, পুরো ঝকঝকে হয়ে গেল। আর ও কেন এসছে বলতো, রুটি খেতে। ও বাসি রুটি দিদি দেয়, ঠিক আছে না, এখানে সবাই বাসি রুটি থাকলে দেয়, খাওয়ার জন্য ঘরে ঘরে চলে আসে, মাঝে মাঝে আমার ঘরেও আসে। তো আমার রুটি থাকলে দিই, আমরা তো বেশি রুটি খাই না, তো রুটি তো সেরকম ভাজাই হয় না। তবে আমি কুকুরদেরকে দিই, কুকুরেরা আসে তখন ভাত মাংস থাকলে মাংসের ঝোলের সঙ্গে মেখে বা এক টুকরো এমনিও দিই, আর হাড্ডিগুলো তো খাই। তো চেয়ারটা কালকে বাইরেই রয়ে গেছে, ভুলে গেছে। রাত্রিবেলা বসার জন্য ছিল, অনেক রাত্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, বসতে চাইছিলাম কিন্তু বসা হলো না, বাইরেই আছে। তো হয়ে গেলে সবসময় এখন স্নান করব। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, ততক্ষণে আমি কাপড় ধুলাম, স্নান করলাম, ঘর টর লেপে তারপর হচ্ছে একটু সাজুগুজু করলাম, সাজুগুজু বলতে কাজল লাগালাম আর লিপস্টিক লাগালাম, আইব্রো পেন্সিল একটু লাগিয়ে নিয়েছি আর ক্রিম লাগিয়ে নিয়েছি। তো বাস হয়ে গেছে আমার আজকের ফ্রেশ হওয়া, সাজুগুজু কাপড়গুলো যাই শুকোতে দিয়ে আসি, তারপর ব্রেকফাস্ট বানাবো পুজো দিয়ে, আগে পুজো দিব তারপরে ব্রেকফাস্ট বানাবো। তো চলো কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। দেখেছো বন্ধুরা, দেখেছো কেমন দুষ্টুমি করে, দেখেছো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে আমাকে স্কুটি দিয়ে, দেখেছো এরকমই করতে থাকে সারাদিন, বদমাস এভাবেই সারাদিন অত্যাচার করে আমাকে, জানো তো কি বলি আর, মাথাটা খারাপ করে ছেড়ে দেয়, পাগল করে ছেড়ে দেয়, একদম পাগল করে, খুব শয়তান, বড্ড শয়তান, আস্ত শয়তান একটা। না গো মজা করছি,
খুব ভালোবাসে আমাকে। আসলে সারাদিনও মজা করতে খুবই ভালোবাসে, সারাক্ষণ মজা করতে করতে, মানে এক প্রকার অত্যাচার, মানে মজার অত্যাচার করে আর কি যাকে বলে। বন্ধুরা হয়ে গেল পুজোর যে দাওয়া। এই যে এখন ছোলাগুলো বানিয়ে দেবো, ওকে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আর খিরা। রেডি হয়ে গেল, যাই বেরিয়েছি, চলে এসছি। এই দেখো ছোলা রেডি, আর ও চলে এসছে, ওকে দিয়ে দিই। আর এখানে আমার নয়া দামান ডান্স কভারের তৈরি হচ্ছে, মানে থাম্বনেল বানানো হচ্ছে। পুরো ভিডিও আপলোড সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু থাম্বনেলটা লাগালেই ছেড়ে দেবো। আর দেখো সোনু কি করছে, এখনো ঘুমাচ্ছে। তো দেখো বন্ধুরা বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। তো গোলা রুটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, অল্প একটু লবণ নিয়েছি এক চিমটি, আর এক চামচ দেড় চামচ মতো চিনি নিয়েছি। ব্যাস এটাকে ভালো করে মিক্স করব, হাত দিয়ে মিক্স করতে হবে, নাহলে লাম্পসগুলো থেকে যাবে। ভালো করে হাত দিয়ে আমি করে নিচ্ছি। তারপরে আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো এক চামচ মতো, আর এক চামচ মতো ঘি দিয়ে দেবো। দেওয়ার পরে ভাজবো, তারপরে যদি তেল শেষ হয়ে যায় আবার ঘি দিব। ঘি দিয়েই ভাজবো, কিন্তু একটু তেল দিতে হয়, না হলে শুধু ঘি পোড়া পুড়ে যাবে আর কি, পোড়া পোড়া একটু গন্ধ করবে। গন্ধ করবে বলতে মানে একদম ধোয়া ধোয়া উঠে যায় আর কি, কড়া দিয়ে, কড়াইটা দিয়ে ধোয়া ধোয়া উঠে যায়, পুড়ে যায় ঘি। তারপরে তো এটাকে এভাবে মিক্স করে কিছুক্ষণ রাখলে না বেশি ভালো হয়, নরম হয়ে যায় একদম, কিন্তু রাখার সময় নেই, ও আসছে। যেহেতু কাজগুলো কমপ্লিট করলাম এই জন্য রুটি বানাতে চাইলাম, কিন্তু হলো না, ও বললো এভাবে খাবে, তো ওই জন্য আর কি এটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এই যে ওকে একটু খাইয়ে দিলাম ভাত, আর এই যে একটু খাবে না বলে, আর আসলে ছোলা খেয়েছে, তারপরে যে ছানাও খেয়েছিল একটু, আর তারপরে এই যে রুটি গোলা রুটি এটা খেয়েছে একটানা দুটা। তো ওর পেট ভরে গেছে আর খাবে না ভাত, এখন আমি খাবো, ভাতটা আমি খেয়ে দিচ্ছি। আর ছেলেকে এখন ওই গোলা রুটিটা খাওয়াবো, তার বাসি ভাতটা আমি খেয়ে নিই। তো ছানা খেলে খাবে এখন ও, ছোলা তো খাবেই না ও। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, ও চলে যাবে এখনই। বর চলে গেল, সবাইকে ব্রেকফাস্ট করানো হয়ে গেল, এখন শুধু খাবার দাবার খাওয়া হলো, তো বাসনগুলো ধোয়া বাকি আছে। সোনু হচ্ছে ছানাটা খেয়ে নিয়েছে, আর এই যে রুটিটা রদে খেয়েছে, খেয়ে ভাগিয়েছে বন্ধুর কাছে। তো বন্ধুরা গিয়ে দেখি ওর বন্ধুর ঘরের মধ্যে ঢুকে মোবাইল দেখছে, ওর মা ওর মার সঙ্গেও দেখছে, তো ও সাথে সাথে দেখছে। একটু আগে ওর বাবা বললো যে বেটা অল্প একটু পড়ে তারপরে খেলু করতে যাবি, ও সোজা ওর বাবাও চলে গেল, ব্যাস ও চলে গেছে খেলতে। হ্যাঁ তোমাকে বাবা বলো অল্প একটু পড়ে তারপরে। আচ্ছা আচ্ছা বলো কি কেমন দিলে, আচ্ছা আমি দেখাবো। তার আগে রুটি খেয়ে নাও ভালো করে, অর্ধেক রুটি খেয়েছো আর অর্ধেকটা খেয়ে নাও, যতটুকু পারো খাও, খেয়ে দিয়ে যতটুকু পারো খেয়ে দিয়ে একটু পড়াশোনা করে তারপরে যাবো।
ফেলো করতে গেলে আমি কিচ্ছু বলবো না, তার আগে একটু বই পড়লে, বই না পড়লে তো বলবো না। না পাতাটা বলি নেই, তারপরে কমপ্লিট হয়ে যাক তারপরে বলি। তো কড় কড় গুলো আছে, এগুলো খুব মানে সুন্দর করে বুঝতে পারবে, তাদের বানান গুলো ধরে নিতে পারবে। একটু পড়াই, নাহলে সকালবেলাটা চলে গেলে না, পরে দুপুরবেলা তো বাচ্চাকে পড়াইতে ইচ্ছে করে না, আর ওরও বড় মুড হবে না আর কি ওই সময়। সকালবেলা ঠিক আছে গরমের জন্য, বাসনগুলো পরেই ধুই, রান্না করার একটু আগে ধুবো, এখন সকালের ব্রেকফাস্ট করার বাসনগুলো তো আগে পড়িয়ে নিই, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে রান্না করার সময়। দেখো বিমান এক লাইন পড়ে ফেললো, মানে শিখে ফেললো, এখন মানে বানানটা বলতে পারে, তো বলে দেখাও তো শোনা। কটা ভালো করে চিনতো, বয়সনাটাও চিনতো, আর খটা শুধু চিনতো না, তো এই যে এক লাইন হয়ে গেল। ধীরে ধীরে এভাবে এটা পুরোটা শেখাবো, তাহলে ও বানান করে আর কি লিখতে পারবে, অক্ষরগুলোও চিনবে। তো বন্ধুরা এখন বাজে 11:30, এখন আমি রান্না শুরু করে দেবো, আর ওকে কিছুক্ষণ পড়ালাম, পড়ানোর পরে একটু সোশ্যাল মিডিয়াগুলো একটু চেক করছিলাম, অনেক কিছু করতে হয়, রিপ্লাই করতে হয়, হার্ট দিতে হয়, ফেসবুকে পোস্ট করতে হয়, ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়, তো সেগুলোই পড়লাম আর কি। ওকে পড়াশুনো করিয়ে তারপর করিয়ে টুরিয়ে এখন 11:30 বেজে গেল, তো এখন বাসনটা ধুয়ে নিচ্ছি, বাসনটা ধুয়ে রান্নাবান্না করে নেব, রান্নাবান্না করে পরে ভিডিওটা এখন আপলোড করতে পারলাম না, সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতে করতে টাইম হয়ে গেল। চলো বাসনগুলো ধুয়ে নিই ফটাফট, আর রান্নাটা ফটাফট করে নিই। তবে সকালবেলা নয়াদা মানে সংটা কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা আগেই দেখতে পারবে এই ভিডিওটার আগে। আজকে 21 তারিখ, আজকে ভিডিওটা ছেড়ে দেওয়া হলো। প্লিজ তোমরা সবাই লাইক শেয়ার করে দে, পাশে থেকো, খুব একটা যে ভালো হয়েছে তা নয়, তবু প্রথম প্রথম তো একটু মানে ভয় লাগে, অনেক কিছু করতে চাই কিন্তু সময় মতো ঠিকঠাক করে উঠতে পারি না আর কি ভয়। আর সেরকম কোনো প্র্যাকটিস করিনি কিছু না, কোনো ধরনের কোনো প্র্যাকটিস করিনি, পূর্ব পরিকল্পিত ছিল না, মানে কোনো পরিকল্পনা করিনি যে এইভাবে নাচবো, যেভাবে এসেছে মনে সেভাবেই নেচেছি। তো বন্ধুরা দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল, ডিমের ঝোল, ডাল, করলা ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা তো খেয়ে নেই, প্রচন্ড খিদে পেয়েছে। এখন বাজে টাইম 1:33। মামা নে কি বলবি বল। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, মানে খাচ্ছি ভাত খাচ্ছি, এই সময়ে হঠাৎ করে গেল কারেন্টটা। এখন কি করি, মানে গরমে ছটফট ছটফট করতে করতে পাগল হয়ে যাচ্ছি, মানে বাইরেও বেরোতে পারছি না রোদ্রু। কি করলাম, ওইরকমই শুয়ে পড়লাম, শুয়েও শান্তি নেই, তবুও শুয়ে থাকতে থাকতে তখন যেন আবার ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছে একটু, ঘুম থেকে উঠে দেখি একদম ঘেমে টেমে করে স্নান করে ফেলছি, সবাই তিনজনে ঘুমিয়ে পড়েছি, তিনজনে ঘেমে টেমে একদম শেষ। তো আমি ঘুম থেকে উঠে দেখি বর উঠে গেছে, বর উঠে স্নান করছে, স্নান করে তো আমাকে ডেকে দিল, কারণ ঘেমে একদম ডাল হয়ে গেছি, তো বলছে যে অন্যদিন ঘুমায় না, আজকে কারেন্ট নেই, আজকে পুরো ঘুমাচ্ছে। তো একবার টের পেলাম, টের পাওয়ার পর আবার ঘুমাচ্ছি, তখন ও ডেকে দিল, উঠে পড়লাম, উঠে পড়ে আমিও স্নান টান করে বাইরে ওই রাস্তা পাকা রাস্তাটা দেখেছো রোডটা, ওই যে রোডটা, ওখানে দেখি দিদি ওর বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। ও কি করেছে, কিছুক্ষণ আগে ওদের গাড়ির ভিতরে ঢুকে এসি চালিয়ে বসেছিল, গান শুনছিল, তো তারপরে আবার বাইরে একটু হালকা হাওয়া উঠছিল বলে তখন আবার বাইরে গিয়ে চেয়ার নিয়ে ওখানে বসে আছে, আমাকে ডাকছে, তো আমিও গেলাম গিয়ে ওখানে কিছুক্ষণ বসে আছি। বসে থাকার পর কারেন্ট তখনও আসছে না,
তো বাকি সবার ঘরে আছে শুধু আমাদের ঘরে নেই। তো তারপরে ফোন করলো দিদি, তারপরে আমার বর সবাই আমার বর ওর বর সবাই মিলে ইনফরমেশন নিয়ে ঠিকঠাক করে এই যে এখন কারেন্টটা ঠিক আছে। সন্ধ্যার একটু আগে কারেন্টটা আসলো, কারেন্টটা আসলো, ওদিকে আবার দুধ এসছে, দুধ নিলাম, দুধ নেওয়ার পরে দুধটা গরম করলাম, রুটি ভাজলাম। ছেলে বলছে রুটি খাবো রুটি খাবো, তো ওই যে রুটি ভাজলাম, রুটিও খেয়ে নিলাম। তো যে রুটি খাচ্ছি খেয়ে নিলাম, আর একটা ছেলে খেয়ে নিই, আর দুধ দুধ খেলাম, দুধ আর রুটি খেলাম। তো সন্ধ্যাবেলাটা এইভাবেই কেটে গেলো, দেখতে দেখতে সন্ধ্যাবেলা হয়ে গেলো, বাইরে থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি আর রুটিটা আগে খাই। রুটি খাচ্ছিলাম কিন্তু অনেক আগে, সন্ধ্যা লাগলো মাত্র, সন্ধ্যা লাগার আগেই থেকেই খাওয়া শুরু করেছিলাম। দরজাটা খোলো শোনা, দেখি পাপা আসছিল নাকি। ও পাপা, তো যাই হোক, এখন ওই বাসন টাসন ধুয়ে নিয়েছি, শুধু রান্নাটা বাকি আছে, রুটিও আছে কয়েকটা, তো ওর জন্য একটু ভাত করতে হবে, ও ভাতই খায়। আর হচ্ছে এগুলোই, আর সন্ধ্যাবেলা ওকে একটু পড়াতে হবে। তো বন্ধুরা খেতে বসলাম, এই যে ডাল, ফুলকপি, আলু, শুকনো মাছ, পেঁয়াজ একখানে ভাজা আর আচার, তো এই দিয়ে রাত্রেবেলার খাবার খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ঘরটা মুছে নিলাম, বাসনপত্র ধুয়ে রেখে দিলাম, আর দেখো ছেলে আর পাপা মিলে কি করছে, মুভি দেখছে, চাইনিজ মুভি, অ্যাকশন মুভি দেখছে এক দৃষ্টি। দেখো তো খাওয়া দাওয়া করে নিলাম, এখন শুভ ওরা মুভি দেখছে। গেল আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। তো যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ডস, ভালো না লাগলে সেটা আলাদা ব্যাপার, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা করে দিয়ে তারপরে যেও, একদমই ভুলে যেও না লাইকটা করতে, মনে হয় তোমরা ভুলে যাও, আর লাইক সেরকম আসে না, কমেন্টস যতগুলো আসে ততগুলো লাইক আসে না। প্লিজ সবাই একটু, যারা যারা আমাকে ভালোবাসো, প্লিজ সবাই একটু লাইকটা করে যেও আর তারপরে কমেন্টস করো। তবে একটা রিকোয়েস্ট, কিছুক্ষণ দেখার পরেই কমেন্টগুলো করো, না হলে তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাই না, ওয়াইটি স্টুডিওতে ফুলফিল দেখায় না। হ্যাঁ প্রথমে দেখায়, কিন্তু যখন আমি টাচ করি তখন সেটা দেখাচ্ছে না, খুবই খারাপ লাগছে। অনেকে বলছে যে আমার সঙ্গে জুড়ে যাও, কিন্তু কমেন্টটাই দেখা যাচ্ছে না। বন্ধু এত তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে চলে যাও যে আমি যে তোমাদের কাছে যাবো কীভাবে পৌঁছাবো, কমেন্টটাই দেখতে পাচ্ছি না, নামটাও চ্যানেলের নামটাও আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক। তো প্লিজ যারা কমেন্টস করছো করো, তারা অবশ্যই 4-5 মিনিট দেখে তারপরেই কমেন্ট করো, যাতে করে আমি তোমাদের কমেন্টসগুলো আমি দেখতে পাই। এত মূল্যবান কমেন্ট ছেড়ে দিয়ে যাও, কিন্তু সেটা যদি আমি দেখতেই না পারি তাহলে কী বলো তো, কোনো লাভ নেই তাই না। অবশ্যই কিছুক্ষণ দেখার পরে করো, যাতে করে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো ভিডিওটা যদি পারো, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে কোনো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লটস অফ লাভ ফর ইউ, বাই বাই।